ওরস নাম দিয়ে অলিদের মাজারে গান বাদ্য করা এটা কি জায়েজ? আরে ভাই, ওরস অর্থ কি এটা বুঝতে হবে। ওরস আরুস এগুলো হচ্ছে খুশি আনন্দ। আপনি বিয়ে করে যে প্রথম রাত কাটাইছেন না, ওটা তো আপনার ওরস হয়েছে, বুঝলেন না? ওটা কি হয়েছে, হাসলেন কেন? এই যে ভাষররা, এটা ওরস, এটা কি, এটাকে বলা হয় নাউমুল আরুস, নাউমুল আরুস। এই রাতের মূল্য যে কি সে তো বিবাহিতরাই বুঝে, অবিবাহিতরা বুঝবে না। চমচম যে খাইছে সে চমচমের মজা বুঝে, ঠিক কি না? অন্য কোন রাতে, আচ্ছা প্রশ্নটা দেখি বাকি প্রশ্নগুলো কোথায়। তো কথা হচ্ছে ওরস বলা হয় আনন্দকে, কিসেকে? আচ্ছা আনন্দকে বলা হয়। তা আল্লাহর ওলিদের নামে যদি ওরস নাম ব্যবহার করেন তা তো সমস্যা নাই, কিন্তু ওরস নাম দিয়া পীরের বাড়িতে পীরের নামে কোরবানি করা শিরক, সেখানে মাজারে সাজদা করা শিরক, গান বাদ্য করা নিঃসন্দেহে হারাম এবং কবিরা গুনাহ। হ্যাঁ, মসজিদে যদি সুদখোর ঘুষখোর বা বেনামাজি থাকে কমিটিতে, তাহলে গ্রামের মানুষের উপর কি পরিমাণ গুনাহ হবে? এক, মসজিদ কমিটিতে বেনামাজিকে রাখবেন, সমস্যা নাই, তবে মূল পদ দিবেন না, সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বানাইবেন না। এই পদ বেনামাজির দিলে আপনি তলাবিহীন ঝুরি পাবেন কমিটিতে, এই ঝুরির তলা থাকবে না, টাকা যাবে বেনামাজির ঘরে। তবে অন্যান্য সদস্য পদ বেনামাজিকে দিবেন, নামাজিদের সাথে উঠতে বসতে সে একসময় নামাজি হয়ে যাবে। ঠিক সেভাবে সুক্ষর ঘুষখোরকেও কমিটিতে রাখবেন, তাদের অনুদান নিবেন না, এই জন্য রাখবেন ভালো মানুষের সাথে চলতে চলতে একসময় তারা হেদায়েত পেয়ে যাবে।